আসসালামু আলাইকুম। 28 ইয়ার্স একজন লেডির আজকে বডি কন্ট্রোলিং সার্জারি করছি, তো এই বডি কন্ট্রোলিং সার্জারির মধ্যে আছে যে তার অ্যাবডোমিনের লাইপোসাকশন, হিপের আপার অংশের লাইপোসাকশন এবং ব্যাকের লাইপোসাকশন। ওনার হাইট হলো 5'4" এবং ওয়েট হলো 64 কেজি। ওনার বেসিক্যালি 360 ডিগ্রি লাইপোসাকশন করছি। ওনার এই যে হাইট এবং ওয়েট অনুযায়ী ওনার বিএমআইটা আসে 24 দশমিক সামথিং। আপনারা জানেন যে বিএমআই 25-এর নিচে হলে এটা নর্মাল। তো ওনার যে বডির মধ্যে অনেক বেশি ফ্যাট সেটা না, উনি চাচ্ছেন একটা বেসিক্যালি একটা আওয়ার গ্লাস শেপ বডি। হ্যাঁ, তার ফ্ল্যাঙ্কসের মধ্যে কিছু ফ্যাট আছে এবং অ্যাবডোমেনের ফ্যাটের জন্য, এই ফ্ল্যাঙ্কসের ফ্যাটের জন্য বেশ কয়েকটা সেশন উনি নন সার্জিক্যাল কয়েকটা প্রসিডিউর করিয়েছিলেন, কিন্তু ফলাফল পাননি বলে লাইপোসাকশন করাতে এসেছেন। তো আমরা তাকে একটা আওয়ার গ্লাস শেপ দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমে আমরা ব্যাকের লাইপোসাকশন অলরেডি আমরা করে ফেলেছি, এখন ফ্রন্টের লাইপোসাকশন করবো। এইটাতে লাইপোসাকশনে আপনারা জানেন যে কোনো কাটাকাটি নেই, শুধু ছিদ্র করেই করা। এই যে দেখছেন আম্বিলিকাসের ভিতরে দুইদিকে দুইটা ছিদ্র করেছি, যাতে এটা পরবর্তীতে ভিজিবল না হয়। তো কসমেটিক সার্জারিতে বেসিক্যালি এই জিনিসগুলো খুব ম্যাটার করে। তো আমরা এখন অ্যাবডোমিনের লাইপোসাকশন করব এবং এই যে হিপের উপরের অংশের লাইপোসাকশন করে তারকে একটা মোটামুটি একটা আওয়ার গ্লাস শেপ একটা বডি দেওয়ার চেষ্টা করব। আর এই লাইপোসাকশনের মাধ্যমে যে ফ্যাটগুলি বের হবে সেটা আমরা যেটা করব যে ব্রেস্টের মধ্যে দিব। ওনার ব্রেস্টের ভলিউমটা কিছুটা কম, তো বেসিক্যালি এই ট্রেন্ডটা ইউরোপে খুবই চলে যে আমরা বডি থেকে লাইপোসাকশনের মাধ্যমে যে ফ্যাটটা বের করি এটা হয় তারা ব্রেস্টের মধ্যে দিয়ে থাকে অথবা বাটকের মধ্যে দিয়ে, ব্রাজিলিয়ান বাট লিফট করে থাকে। তো উনি সিদ্ধান্ত নিয়েছেন যে ওনার ব্রেস্টের মধ্যে দিবেন। তো আমরা আশা করছি তার প্রতিটা ব্রেস্টে আমরা 400 ml করে ফ্যাট ট্রান্সফার করতে পারবো। এতে করে ওনার যে ব্রেস্টের যে স্কিনের টেক্সচারটা আছে সেটা ভালো হবে, ব্রেস্টের ভলিউমটা ভালো হবে, প্রজেকশনটা বাড়বে এবং ব্রেস্টটা টাইট হবে। আর আরেকটা কথা বলতে চাই যে এই বডি কন্ট্রোলিং যে সার্জারি আছে বা বডি কন্ট্রোলিং যে প্রসিডিউর, এটা যে শুধু অনেক ওভারওয়েটরা করে তা না। এই ফিমেল হলো, এই লেডি হলো সেই উদাহরণ যে বিএমআই নর্মাল থাকার পরও উনি সিদ্ধান্ত নিয়েছেন যে উনি একটা বডি কন্ট্রোলিং সার্জারি করবেন। তো আশা করি ওনাকে একটা ভালো রেজাল্ট দিতে পারবো ইনশাল্লাহ। তো যেহেতু এই সার্জারিটাতে কোনো কাটাকাটির নেই, এটা একটা সার্জিক্যাল প্রসিডিউর, তো ওনাকে বেসিক্যালি আজকে রাতটাই স্টে করতে হবে। আজকে রাতে অপারেশন হচ্ছে, কালকে সকাল 10টার দিকে উনি চলে যাবেন। এরপর উনি চাইলে 3 দিনের মধ্যে ওনার কাজে ব্যাক করতে পারবেন।